বাংলাদেশ মানুষকে ভালোবাসতে পারে, বাংলাদেশ রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারে। দিন দ্য ডে ছবি দিয়ে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে ফিরছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষা জুটি। তবে তারা ফিরছেন ভিন্ন আবহে যৌথ প্রযোজনার নতুন ছবির মধ্য দিয়ে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মর্তুজা অতেশ জমজম। কবি হিলাল হাফিজের কবিতা থেকে গান বানিয়ে হাজির হয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। গানের শিরোনাম তোমাকে শুধু তোমাকে চাই পাবো গানটি। বাংলা ও ইরানি ভাষায় একসঙ্গে এটি গেয়েছেন সঙ্গীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়ক মোহাম্মদ রেজা হেদায়াতি। গানে ইরানের ঐতিহ্যবাহী যন্ত্রানুষঙ্গ ব্যবহার করা হয়েছে। এক নাম এক পরিচয় তার, দেশের অভিনয় জগতের অসামান্য গুণী অভিনেতা হুমায়ুন ফরিদি। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা, ছোট পর্দা ছাপিয়ে ঢাকাই সিনেমার পর্দায় অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা। এই বিপত্তিকা একমাত্র রমজান ছাড়া কেউ তোর উদ্ধার করতে পারবো না। করোনা দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত সামগ্রী নিলামে তুলেছে অকশন ফর অ্যাকশন নামের একটি ফেসবুক পেজ। আর সেখানেই নিলামে উঠেছে সভ্যসাচী অভিনয় ব্যক্তিত্ব প্রয়াত হুমায়ুন ফরিদির চশমাটি। তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে, এটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না। গুণী এই অভিনেতার চশমা কিনে নিয়েছেন হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি। নিলামে 3,25,012 টাকায় প্রিয় অভিনেতার চশমাটি কিনে নিয়েছেন তিনি। এই অর্থের পুরোটাই ব্যয় করা হবে করোনা সাহায্যার্থে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।